হ্যালো এভরিওয়ান তো আগের বেশ কয়েকটি ভিডিওতে আমি তোমাদের বলেছি তোমরা কিভাবে বিভিন্ন সিরিয়াল বা সিরিয়ালের অডিশন আপডেট পাবে বিভিন্ন স্টুডিও নাম বিভিন্ন প্রোডাকশন হাউস নাম বিভিন্ন কাস্টিং ডিরেক্টরের নাম ইত্যাদি কিছু তোমাদের বলেছি তো আজকেও একটি বিশেষ ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি হলো কিভাবে সরাসরি সিরিয়াল বলো বা ওয়েব সিরিজ বলো তোমরা মেন রোলে প্রথমে কীভাবে কাজ পাবে দেখো নতুনরা যখন কোনো অডিশন দেয় তাদের কিন্তু সরাসরি মেন রোলে সিলেক্ট করা হয় না বা মেন রোলের জন্য অডিশন নেওয়া হয় না তাদেরকে মেন রোলের আশেপাশে যে অর্থাৎ হিরো হিরোইন বাদে যে রোলগুলি থাকে এই রোলগুলির জন্য অডিশন নেওয়া হয় এবং পরে আস্তে আস্তে তুমি মেন রোলের জন্য চান্স পাবে কিন্তু এখন প্রোডাকশন হাউস প্রায় সময় বিভিন্ন নতুন অভিনেতা বা অভিনেত্রীদের প্রথমেই মেন রোল বা হিরো হিরোইনের রোলের জন্য কাস্ট করে থাকে যার আগে কখনও কোনো সিরিয়ালে কাজ করেনি তো কিভাবে এই হিরো হিরোইনের রোলের জন্য চান্স পাওয়া যায় বা কি কী জানা থাকতে হয় এই সমস্ত কিছু আজ তোমাদের বলবো তো তোমরা সবটা ভিডিও দেখবে এবং ভিডিওটা শুরু করার আগে তোমাদের বলে দিচ্ছি এই চ্যানেলে তোমরা অ্যাক্টিং এবং সিরিয়াল অডিশন এবং টিভি ইন্ডাস্ট্রি রিলেটেড অনেক অনেক আপডেট পেয়ে যাবে তো তো তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো চলো শুরু করছি আজকের ভিডিও তো বিভিন্ন যে বড় বড় প্রোডাকশন হাউস আছে তারা কিন্তু একের পর এক বিভিন্ন সিরিয়াল তৈরি করে থাকে এবং বিভিন্ন ওয়েব সিরিজও তৈরি করছে এবং কোনো কোনো প্রোডাকশন হাউস আছে যারা একসাথে দুই তিনটি করেও সিরিয়াল তৈরি করছে তো এই সিরিয়াল বা ওয়েব সিরিজের মধ্যে কোন কোন নতুন অ্যাক্টর বা অ্যাক্ট্রেসদের তারা সরাসরি মেইন রোলের জন্য সিলেক্ট করে বা মেন রোলের জন্য অডিশন নেয় এবং তোমরা কিভাবে এই মেন রোলগুলিতে কাজ কাজ পাবে তারা তিনটি প্রসেস বলবো তো প্রথম প্রসেস হলো যাদেরকে সরাসরি বিভিন্ন ওয়েব সিরিজ বা সিরিয়ালের হিরো হিরোইনের জন্য সিলেক্ট করা হয় তারা হলো বিভিন্ন মডেলস অনেক অ্যাক্টর বা অ্যাক্ট্রেস আছে যারা তাদের মডেলিং কেরিয়ার থেকে সরাসরি অ্যাক্টিং পা রেখেছে এবং বিভিন্ন প্রোডাকশন হাউস যা আছে তারা বিভিন্ন মডেলকে তাদের সিরিয়াল বা ওয়েব সিরিজের হিরো হিরোইন রোলের জন্য কাস্ট করে থাকে কারণ তুমি যদি মডেলিং এর সাথে যুক্ত থাকো তাহলে প্রথমত তোমাদের টেকনিক্যাল বিভিন্ন যে নলেজ যা আছে এগুলি জানা থাকবে যেমন লাইট ক্যামেরা অ্যাঙ্গেল তাছাড়া তোমার এক্সপ্রেশন ইত্যাদি নলেজ থাকবে দ্বিতীয়ত তুমি মডেলিং কেরিয়ারে কাজ করলে বেশ পরিচিত বাড়বে হ্যাঁ তোমাকে অবশ্যই অ্যাক্টিং জানতে হবে বর্তমানে বিভিন্ন অ্যাক্টর বা অ্যাক্ট্রেস আছে যারা আগে মডেলিং ক্যারিয়ারের সাথে যুক্ত ছিল এবং এখন যারা বর্তমানে বিভিন্ন সিরিয়ালে বা ফিল্মে কাজ করছে তারা কিন্তু খুব ভালো অ্যাক্টারও তাই তারা সরাসরি বিভিন্ন সিরিয়াল বা ফিল্মে কাজ পেয়েছে তো প্রথম পদ্ধতি হলো তুমি যদি মডেলিং ক্যারিয়ারের সাথে যুক্ত থাকো তাহলে এবং তুমি যদি খুব ভালো অ্যাক্টিং জানো তাহলে কিন্তু তুমি খুব সহজে বড় বড় রোলের জন্য বা সিরিয়াল বা ওয়েব সিরিজের হিরো হিরোইন রোলের জন্য অডিশন দিতে পারবে এবং সুযোগও পেয়ে যাবে এবং মডেলিং কেরিয়ারটাও তোমরা অ্যাক্টিং এর পাশাপাশি চালাতে পারবে কারণ বিভিন্ন অ্যাক্টার্সদেরও বিভিন্ন মডেলিংয়ে কাজ করার সুযোগ এসে থাকে এবং বিভিন্ন অ্যাক্টর বা অ্যাক্ট্রেস আছে যারা প্রিন্ট শ্যুট বা ফটোশ্যুটে মডেল হয়ে প্রচুর টাকা কামাচ্ছে তো এটা হলো প্রথম পদ্ধতি তো নেক্সট আরেকটি প্রসেস হলো ভয়েস আর্টিস্ট তো ভয়েস আর্টিস্টের কাজ করেও কিন্তু অনেকে বিভিন্ন সিরিয়াল এবং ওয়েব সিরিজে কাজের সুযোগ পায় সরাসরি কারণ ভয়েস আর্টিস্ট যারা কাজ করে তাদের কিন্তু সিরিয়াল বা ফিল্মের ডিরেক্টরের সাথে কাজের সময় দেখা হয় অর্থাৎ তাদের সাথে একটা পরিচয় থাকে এবং যারা ভয়েস আর্টিস্টের কাজ করে তাদের কিন্তু অ্যাক্টিংও জানতে হয় কারণ যে ইমোশন দিয়ে ডায়লগ বলবে ভয়েস সেইভাবে ডায়লগ বলতে হবে তাদের হাসি কান্না রাগ সমস্ত ইমোশন একদম মিলিয়ে করতে হবে এবং এই কাজগুলি করতে গেলে অবশ্যই অ্যাক্টিং জানতে হয় এবং ভয়েস আর্টিস্টের যারা কাজ করে তাদের প্রত্যেকটা ডায়লগ খুবই স্পষ্ট থাকে তাদের ডায়লগ বলার স্টাইলও খুব সুন্দর থাকে এবং তাদের গলার সাউন্ড চেঞ্জ করেও কিন্তু কোনো কোনো সময় ডায়লগ বলতে হয় যেমন কোনো বৃদ্ধ লোকের ডায়লগ বা কোনো বাচ্চার ডায়লগ বা পৌরাণিক সিরিয়াল বা কাহিনীর মধ্যে পাহাড় পর্বত বা বিভিন্ন জায়গা থেকে যে একটা ভারী সাউন্ডের ডায়লগ এসে থাকে এই সমস্ত ডায়লগ ভয়েস আর্টিস্টদেরই থাকে তো এই ভয়েস আর্টিস্টদের কাজ করেও কিন্তু তুমি বিভিন্ন সিরিয়াল বা ওয়েব সিরিজের লিড রোল লিড রোলে কাজের সুযোগ পেয়ে যেতে পারো এবং তুমি তোমার অ্যাক্টিংয়ের পাশাপাশি এই ভয়েস আর্টিস্টের কাজ করেও প্রচুর টাকা ইনকাম করতে পারো এখন বিভিন্ন বড় বড় অ্যাক্টার্সরাও কিন্তু বিভিন্ন ডাবিংয়ের কাজ বা ভয়েস আর্টিস্টের কাজ করে থাকে এবং তাছাড়া তোমরা বিভিন্ন প্রোডাকশন হাউসে ফটো জমা দাও বিভিন্ন অডিশন দাও খুব বেশি করে প্র্যাকটিস করো কারণ তোমরা যত ভালো একটি যত ভালো করে টেকনিক্যাল বিষয়গুলি বুঝবে বুঝবে এবং যত ভালো করে ডায়লগ বলতে পারবে এবং মুখস্ত করতে পারবে তত তাড়াতাড়ি তোমরা লিড বা মেন রোলে চান্স পাবে অডিশন দিয়েই এবং এখন প্রায় বিভিন্ন প্রোডাকশন হাউস কিন্তু নতুন নতুন অ্যাক্টার্স অডিশন নিয়ে থাকে তো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো এবং এই চ্যানেলে সমস্ত অ্যাক্টিং রিলেটেড এবং অডিশন রিলেটেড ভিডিও বানানো আছে তোমরা চ্যানেলে গিয়ে দেখে নিও এবং একটি এবং অডিশন রিলেটেড বিভিন্ন আপডেট পাওয়ার জন্য এবং বিভিন্ন অনলাইন অফলাইন অডিশন আপডেট পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে